সিরিজ দেখা হয়নি। আমি আজকে আপনাদেরকে দেখাবো অ্যাপাচি HTTP সার্ভার কীভাবে ডাউনলোড করতে হয়। কীভাবে উইন্ডোজ 8.1-এ একটা সার্ভার মেশিন হিসেবে এটা কাজ করে, সো আই থিঙ্ক আপনারা এটা অতি সহজে বুঝতে পারবেন। তো এখানে এখানে একটা স্মল ডিসক্রিপশন দেওয়া আছে নিচে, আপনারা ডিসক্রিপশনটি ফলো করতে পারেন। সো ইউ আর ফলো দ্য প্রসেস, সো আপনি প্রসেসগুলো ফলো করেন তাহলে আমরা ওয়েবসাইটে ঢুকলে apacylearn.com/download/ এই লিঙ্কটিতে ঢুকলে আমরা দেখতে পাবো একটা অ্যাপাচি পেজ, যেখানে যেখানে 64 বিটস আর একটা 64 বিট রিকোয়ারমেন্ট এবং 32 বিট রিকোয়ারমেন্টের জন্য দেওয়া আছে। সো আমরা 60 উইন্ডোজ টেস্টেবল জন্য ক্লিক করব এবং ডাউনলোড করব। ডাউনলোড করার পর আমরা আনজিপ ফাইলে ঢুকবো, ফাইলটি আমরা জিপ করব, আনজিপ করব। ফাইলটি আমরা উইন্ডোজ সি মানে সি ড্রাইভ আমরা আনজিপ করবো। যাতে সার্ভারটি একটু ভালোভাবে উইন্ডোজের সাথে সেট আপ হয় এবং ভালোভাবে সেটা মানে কাজ করে। ওকে প্রেস করবো, ওকে। আমরা সি ড্রাইভে গেলে অ্যাপাচি 24 ফোল্ডারে গেলে বিন নামে একটি ফাইল পাবো, বিন নামে ফোল্ডার পাবো। বিন ফোল্ডারে ঢুকলে মনে হচ্ছে HTTPD নামক একটা ফ্লেজ অ্যাডমিনিস্ট্রেশন অনুযায়ী রান করবো। রান করলে আমার কাছে 24 HTTP সার্ভারটি ইনস্টল হবে। দেন আমরা চেক করার জন্য 127.0.0.1 তো যদি প্রেস করি তাহলে এখানে শো করাবে ইটস ওয়ার্ক। ওকে, তো এভাবে হচ্ছে আপনারা বিষয়টি ডাউনলোড করবেন এবং উইন্ডোজ ইনস্টল করবেন। আশা করি আপনার ভিডিওটি দেখে অনেক উপকৃত হয়েছেন এবং আপনারা আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন ইনশাআল্লাহ। সো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।